আসসালামু আলাইকুম উইন্ডোজ 11 বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আইটি এক্সপার্ট আহসান। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মাইক্রোসফট কর্পোরেশন উইন্ডোজ 11 এর ফার্স্ট বিল্ড ভার্সন রিলিজ করেছে, যেটা আমরা অনেকেই ইনস্টল করে নিয়েছি, যদিও এটি ইনসাইডার প্রিভিউ ভার্সন। তো আমরা যদি আমাদের সিস্টেমটাকে উইন্ডোজ কি এবং আর প্রেস করি, তাহলে রান কমান্ড ওপেন হবে। টাইপ করতে হবে উইনভার লিখে, এন্টার কিটি প্রেস করতে হবে। তাহলে লক্ষ্য করুন, মাইক্রোসফট উইন্ডোজ ভার্সন 21H2 ওএস বিল্ড ভার্সন হচ্ছে 22000। জুন মাসের লাস্টের দিকে মাইক্রোসফট কর্পোরেশন লিক একটি ভার্সন রিলিজ করেছিল, যেটি ডেভেলপার ভার্সন নামে পরিচিত ছিল। সেটি আমরা অনেকে ইনস্টল করে ব্যবহার করে দেখেছি। তো উইন্ডোজের ফার্স্ট যে ওএস বিল্ড ভার্সন, যেটি 22000, এটি ইনস্টল করার পরে আমি দেখলাম যে পুরো প্যাটার্নই চেঞ্জ। উইন্ডোজ 11 লুক আসলে কেমন হবে, তো সেটি আমরা এই ভার্সনটি ইনস্টল করলে পেয়ে যাব। ঠিক আছে, তো ট্যাক্সবারের ব্যাপারে, ট্যাক্সবারে যে মেনুগুলো ছিল সেগুলো মিডিলে রয়েছে। ট্যাক্সবার আমরা লেফটে নিতে পারবো এবং সেন্টারে নিতে পারবো। ঠিক আছে, এবং ট্যাক্সবারের উপরে যদি মাউস রাইট বাটন ক্লিক করা হয়, তাহলে ট্যাক্সবার সেটিংস আমরা পেয়ে থাকি, সেটা এখানেও আছে। বাট এই ট্যাক্সবারকে আমরা কিন্তু চাইলেও আর ছোট করতে পারবো না। ঠিক আছে, ট্যাক্সবারের যে ধরনের আকার রয়েছে ঠিক তেমনই কিন্তু আমরা পাবো। পূর্বে উইন্ডোজ 10 আমরা দেখেছি ট্যাক্সবারকে আমরা চাইলে ছোট বড় করতে পারতাম, তো সেই অপশনটি উইন্ডোজ 11 নেই। ঠিক আছে, তো এটি অনেক বড় ধরনের একটি পরিবর্তন। এবং ট্যাক্সবারের ডান পাশে যদি আসা হয়, তাহলে এখানে সিস্টেম ট্রে রয়েছে। এখানে আসলে দেখুন, এখানে যে অডিও এবং নেটওয়ার্ক রয়েছে সেটি একটি গ্রুপের মধ্যে রাখা আছে। ওকে, তো আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে দেখুন ঠিক এই অবস্থায় একটি পপ আপ ডিসপ্লে হচ্ছে। ঠিক আছে, যেখানে আসলে আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি। এখানে ওয়াইফাই পাওয়া যাচ্ছে, তারপর এখানে ব্লুটুথ রয়েছে এবং আনুষঙ্গিক অনেক ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, এখান থেকে ব্রাইটনেসের ব্যাপারটা আমরা চেঞ্জ করতে পারবো, সাউন্ডের ব্যাপারটি এখানে রয়েছে। ওকে, আবার যদি এখানে কোনো এক্সট্রা আইটেম আমরা অ্যাড করতে চাই, তাহলে এখানে পেন্সিল আইকন দেখা যাচ্ছে, এডিট কুইক সেটিংস রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তাহলে এখান থেকে আমরা অ্যাড একটি বাটন পেয়ে যাচ্ছি। আমরা এখানে সিম্পলি ক্লিক করব, তাহলে এখান থেকে যে প্রজেক্ট নাইট লাইট মোড রয়েছে এগুলো কিন্তু আমরা অ্যাড করে নিতে পারবো। ঠিক আছে, সিম্পলি ধরা যাক আমার প্রজেক্ট দরকার, সিলেক্ট করে আমরা ডান করব। ঠিক আছে, তাহলে দেখুন প্রজেক্ট আমরা পেয়ে যাচ্ছি। এরপরে যদি আমরা এখান থেকে কোনো সেটিংসে যেতে চাই, সেক্ষেত্রে সেটিংস একটি আইকন রাখা হয়েছে, অল সেটিংস। জাস্ট আমরা এখানে ক্লিক করব, তাহলে এখান থেকে আমাদের সিস্টেমের সেটিংস আমরা চলে আসতে পারবো। তো সেটিংসের সবচেয়ে বড় পরিবর্তন করা হয়েছে, এখানে পূর্বের প্যাটার্নের সাথে কোনো মিল নেই। ঠিক আছে, সম্পূর্ণ মডার্ন স্টাইলের একটি সেটিংস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এই সেটিংসের ব্যাপারে আমরা একটু পরে আসবো। স্টার্টে যদি আমরা ক্লিক করি, তাহলে স্টার্টের যে পপ আপটি রয়েছে সেগুলো পাওয়া যাবে। এখান থেকে কোনো অ্যাপস অর্থাৎ পিন্ট কোনো অ্যাপসকে যদি আমরা অ্যালাইনমেন্ট করতে চাই বা রিএনএস করতে চাই, তাহলে সেটিকে ধরে আমরা বিভিন্ন জায়গায় ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে রিএনএস করতে পারবো। ঠিক আছে, আবার যদি সিস্টেমের অ্যাপসগুলো আমরা পেতে চাই, তাহলে অল অ্যাপস রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তাহলে অল অ্যাপসের লিস্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার যদি কোনো অ্যালফাবেটের উপরে ক্লিক করা হয়, তাহলে অ্যালফাবেটিকলি আমরা অ্যাপসগুলো পেয়ে যাব। এখান থেকে ব্যাকে যেতে পারবো এবং এখানে রিকমেন্ডেড রয়েছে, অর্থাৎ রিসেন্ট যে ফাইলগুলো নিয়ে কাজ করা হয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এবং যদি মোরে ক্লিক করা হয়, তাহলে এ যাবৎ পর্যন্ত যা কিছু নিয়ে ব্যবহার করা হয়েছে সেগুলোর লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে ব্যাকেও যেতে পারবো এবং রিকমেন্ডেডের উপরে যদি মাউস রাইট বাটন ক্লিক করি, তাহলে রিফ্রেশ আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখানে আছে আমাদের ইউজার রিলেটেড ব্যাপার স্যাপার, অর্থাৎ চেঞ্জ অ্যাকাউন্ট সেটিংস রয়েছে, লক, সাইন আউট রয়েছে। এবং ডান পাশে আমরা এখানে পাওয়ার দেখতে পাচ্ছি, পাওয়ারে ক্লিক করলে স্লিপ, শাটডাউন, রিস্টার্ট আমরা পেয়ে যাচ্ছি, যদিও সবগুলোই মডার্ন স্টাইলে করা হয়েছে। এখানে যে প্রিন্ট অ্যাপসগুলো দেখা যাচ্ছে, এগুলোর উপরে যদি মাউস রাইট বাটন ক্লিক করা হয়, তাহলে এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। দেখুন মুভ টপ রয়েছে, আনপিন ফর্ম স্টার্ট রয়েছে, রান এস অ্যাডমিনিস্ট্রেটর আমরা পেয়ে যাচ্ছি, ওপেন ফাইল লোকেশন রয়েছে, আনপিন ফর্ম ট্যাক্সবার এবং আনইনস্টল আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এরপরে সার্চ রয়েছে। সার্চের উপরে যদি আমরা মাউস নেই, তাহলে মাউসের হবার হিসেবে টাইপ হেয়ার টু সার্চ আমরা দেখতে পাচ্ছি এবং টুডে ইন হিস্ট্রি রয়েছে এবং টাইম ইন মার্ডিট রয়েছে। ঠিক আছে, তো আমরা সিম্পলি এই যে টাইপ হেয়ার টু সার্চ রয়েছে, এখানে যদি ক্লিক করি, তাহলে সার্চ আমরা দেখতে পাচ্ছি। সম্পূর্ণ মডার্ন স্টাইলের একটি সার্চ এখানে দেওয়া হয়েছে। ইনস্ট্যান্টলি কোনো কিছু সার্চ করার জন্য আমরা এখান থেকে সার্চ করে নিতে পারবো। ঠিক আছে, এবং কুইক সার্চের এখানে দেখুন, এখানে টুডে ইন হিস্ট্রি রয়েছে, নিউ মুভিস রয়েছে, ট্রান্সলেট রয়েছে এবং মার্কেটস টুডে রয়েছে। ঠিক আছে, এবং রিসেন্টলি যে ব্যাপারগুলো আমরা সার্চ করেছি সেগুলো আমরা এই রিসেন্টের ভিতরে পেয়ে যাব। ঠিক আছে, পাশাপাশি টপ অ্যাপসের ভিতরে আমরা এখানে সেটিংস, ক্যালকুলেটর, স্নিপ অ্যান্ড ক্যাচ, সিম্পল সলিটর এবং ফায়ারফক্স আমরা দেখতে পাচ্ছি। ওকে, উইন্ডোজ 11 আমরা টেক্সট ভিউ দেখতে পাচ্ছি। যদি টেক্সট ভিউর উপরে ক্লিক করা হয় তাহলে যতগুলো ডেস্কটপ নিয়ে আমরা কাজ করব সেগুলো এখানে ডিসপ্লে হয়। ঠিক আছে, তো এখানে ক্রিয়েট করা আমরা যে ডেস্কটপগুলো দেখতে পাচ্ছি উপরে যদি মাউস নিয়ে ক্লিক করি তাহলে এখানে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রত্যেকটি ডেস্কটপের জন্য আমরা আলাদা আলাদা এই যে ব্যাকগ্রাউন্ড নিয়ে ইউজ করতে পারবো। ঠিক আছে, উইন্ডোজ 11 আমরা উইজেট দেখেছি, উইজেটে যদি ক্লিক করা হয় তাহলে উইজেটের এখানে অনেক কিছুই দেখা যাচ্ছে। এখানে ওয়েদার রিলেটেড থেকে শুরু করে আর অনেক কিছুই আমরা পেয়ে যাব। ঠিক আছে, এবং অ্যাড উইজেটও আমরা পেয়ে যাচ্ছি, এখান থেকে কোনো উইজেটকে আমরা অ্যাড করে নিতে পারবো। আবার যদি চাই এই উইজেটগুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করবো তাহলে জাস্ট এখান থেকে ধরে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে সেটা রিঅ্যারেঞ্জ করতে পারবো। দেখুন, ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে ঠিক এভাবে আমরা কিন্তু প্লেস করতে পারবো, অর্থাৎ জাম্প করতে পারবো। এবং স্বাভাবিকভাবে এখানে উপরে আমরা টাইম দেখতে পাচ্ছি, সিস্টেমের টাইমটি ডিসপ্লে হচ্ছে এবং আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে মাইক্রোসফট অ্যাকাউন্ট সেটি কিন্তু এই একেবারে উপরে ডান পাশে কর্নারে সেটি দেখা যাবে। এবার আমরা ডিসপ্লের উপরে মাউস রাইট বাটন ক্লিক করে চলে আসবো প্রপার্টিসে। তাহলে সিস্টেমের প্রপার্টিস বা অ্যাবাউট আমরা দেখতে পাচ্ছি, এখানে সম্পূর্ণ মডার্ন স্টাইলে করা হয়েছে। প্রথমে আমরা আমাদের পিসির যে নেমটি রয়েছে সেটি দেখতে পাচ্ছি এবং আমাদের সিস্টেমের মডেল সহ কিন্তু এখানে ডিসপ্লে হবে। আমরা যদি চাই যে এটি পিসির নেম চেঞ্জ করার জন্য তাহলে রিনেম দিস পিসি রয়েছে, এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, এবং ডিভাইস স্পেসিফিকেশন রয়েছে, এখানে কপি করা যাবে, অর্থাৎ যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো কপি করে নিতে পারবো। এবং যদি চাই যেটিকে হাইড করে রাখার জন্য তাহলে জাস্ট এই ড্রপডাউনে ক্লিক করতে হবে, তাহলে সেটি হাইড হবে। আবার যদি ডিসপ্লে করাতে চাই জাস্ট এখানে ক্লিক করতে হবে। ওকে, এবং রিলেটেড লিঙ্কসের এখানে দেখুন ডোমেইন অর ওয়ার্ক গ্রুপ রয়েছে, সিস্টেম প্রোডাকশন রয়েছে এবং অ্যাডভান্স সিস্টেম সেটিংস রয়েছে, যেটি আমরা ওই ডিসপ্লের উপরে মাউস রাইট বাটন ক্লিক করলে পেয়ে যেতাম। ঠিক আছে, আমরা যদি ডোমেইন অর ওয়ার্ক গ্রুপে ক্লিক করি তাহলে আলাদাভাবে একটি পপ আপ ডিসপ্লে হয়, যেটা আমরা উইন্ডোজ 10 এর ক্ষেত্রেও দেখেছি। এখান থেকে হার্ডওয়্যার, অ্যাডভান্স সিস্টেম প্রোডাকশন, রিমোট সব কিছু কিন্তু আমরা দেখে নিতে পারি। এবং সিস্টেম প্রোডাকশনে যদি ক্লিক করা হয় তাহলে সিস্টেম প্রোডাকশন ওই ট্যাবে কিন্তু সরাসরি চলে যাচ্ছে। আর যদি আমরা অ্যাডভান্সড সিস্টেম সেটিংসে যাই তাহলে সরাসরি অ্যাডভান্সে চলে যাবে। ঠিক আছে, এখান থেকে পারফরমেন্স, ইউজার প্রোফাইল, স্টার্ট আপ অ্যান্ড রিকভারি সবগুলো কিন্তু পুরাতন প্যাটার্ন অনুযায়ী আছে। এবং আরেকটু নিচে যদি আমরা আসি তাহলে উইন্ডোজ স্পেসিফিকেশন দেখা যাচ্ছে। এডিশন হচ্ছে উইন্ডোজ 11 হোম আমার ভার্সন, আপডেট হচ্ছে 2.1.2, ইনস্টলড অন অর্থাৎ যে তারিখে ইনস্টল করা হয়েছে সেটি হচ্ছে 1 তারিখ, অর্থাৎ 1 জুলাই আমি ইনস্টল করেছি। এবং ওএস বিল ভার্সন হচ্ছে 22000। সব ব্যাপারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে সাপোর্টও দেওয়া থাকবে। এবং নিচের দিকে আসলে রিলেটেড সেটিংসের এখানে প্রোডাক্ট কি অ্যান্ড অ্যাক্টিভেশন রয়েছে, অর্থাৎ উইন্ডোজের প্রোডাক্ট কি এবং অ্যাক্টিভেশন, রিমোট ডেস্কটপ আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এবং ডিভাইস ম্যানেজারও রয়েছে এখানে, পাশাপাশি বিটলকার আমরা যারা ইউজ করি বিটলকার এখান থেকে আমরা সেটিংস করে নিতে পারবো। এবার আমরা দিস পিসি যদি ডাবল ক্লিক করি তাহলে সেটি ওপেন হবে। দেখুন, এখানে সম্পূর্ণ প্যাটার্ন চেঞ্জ করা হয়েছে। উপরে আমরা দেখেছি উইন্ডোজ 10 এর ক্ষেত্রে এখানে অনেকগুলো মেনু ছিল, তো সেগুলো আর এখন নেই, অর্থাৎ উইন্ডোজ 11 এ সেগুলো নেই। তবে আমরা এখানে নিউ দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করা হয় তাহলে এখন কোনো কিছু এখানে আসবে না। তো তার জন্য আমরা একটি ডায়াবের ভেতরে প্রবেশ করতে পারি। তো এখানে থাকা অবস্থায় এখন যদি আমরা নিউতে ক্লিক করি তাহলে দেখুন নিউ ফোল্ডার, নিউ আইটেম, এখানে যদি আসা হয় পপ আপ হিসেবে অনেকগুলো মেনু ডিসপ্লে হচ্ছে, এখান থেকে অনেক কিছু আমরা অ্যাড করে নিতে পারবো। ঠিক আছে, এরপরে রয়েছে কাট। আমরা যদি এখান থেকে কোনো ফাইল ফোল্ডার সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা যদি এখানে মাউস রাইট বাটন ক্লিক করি তাহলে এখানেও কিন্তু সব কিছু পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ সব কিছু মডার্ন স্টাইলে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে নিউ আইটেমে আমরা ক্লিক করি, এরপরে ফোল্ডার, ফোল্ডার থেকে নিউ ফোল্ডার থাকলো, আমরা সিলেক্ট করে এখন যদি উপরের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে কাট, এটি অ্যাক্টিভ দেখা যাচ্ছে। ওকে, এরপরে কপি রয়েছে, এরপরে পেস্ট, এরপরে রিনেম রয়েছে, এরপরে শেয়ার রয়েছে। আমরা যদি চাই এটিকে শেয়ার করার জন্য অনলাইন অনেক প্ল্যাটফর্ম রয়েছে, লাইক ক্লাউড স্টোরেজ সার্ভিস রয়েছে, সেখানে আমরা কিন্তু শেয়ার করতে পারবো। ঠিক আছে, আবার যদি চাই ডিলিট করার জন্য তাহলে রিসাইকেল দেখা যাচ্ছে, এখান থেকে আমরা ডিলিট করতে পারবো। এবং শর্ট রয়েছে, ঠিক আছে, শর্ট অ্যান্ড গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি ক্লিক করা হয় তাহলে ড্রপডাউন আকারে আমরা দেখতে পাচ্ছি নেম আকারে আছে এবং এটা অ্যাসেন্ডিং আকারে শর্ট রয়েছে ঠিক আছে এবং যদি এখানে ক্লিক করা হয় লেআউট এন্ড ভিউ অপশন রয়েছে এখান থেকে আমরা লেআউট গুলো চেঞ্জ করে নিতে পারবো ঠিক আছে এবং ডান দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে থ্রি ডট দেখা যাচ্ছে সি মোর যদি এখানে ক্লিক করা হয় আর অ্যাডিশনাল অনেক অপশন এখানে ডিসপ্লে হচ্ছে এখান থেকে কপি পাথ রয়েছে এটি ডিফল্ট ভাবে কিন্তু থাকবে উইন্ডোজ 11 এর ক্ষেত্রে ঠিক আছে এবং অপশনে এখানে যদি ক্লিক করা হয় তাহলে আমরা ফোল্ডার অপশনটি পাবো ঠিক আছে অর্থাৎ আগের প্যাটার্নগুলোতে আমরা দেখেছি যে ভিউ থেকে গিয়ে তারপর আমাদের ফোল্ডার অপশন নিতে হতো এখন সেটি মোর অপশনের ভিতরে গেলে আমরা পাবো ঠিক আছে কোনো ফোল্ডারের উপরে যদি মাউস রাইট বাটন ক্লিক করা হয় তাহলে এখান থেকে আমরা ওপেন দেখতে পাচ্ছি অর্থাৎ ওপেন করতে পারবো এবং পাশাপাশি কিন্তু উইন্ডোজ 11 এ আমরা আরেকটি ব্যাপার লক্ষ্য করেছি সেটি হলো কিবোর্ড শর্টকাট অনেক আইটেমের কিন্তু কিবোর্ড শর্টকাট দেয়া হয়েছে দেখুন ওপেনের জন্য এখানে এন্টার কি প্রেস করতে হবে তাহলে আমরা ওপেন করতে পারবো প্রপার্টিজের জন্য অল্ট আর এন্টার প্রেস করতে হবে এবং শোমোর অপশনের ক্ষেত্রে আমরা শিফট প্লাস ফাংশন 10 কিটি আমরা দেখতে পাচ্ছি প্রেস করলে আমরা ওই পুরাতন প্যাটার্নের মেনুতে যেতে পারবো ঠিক আছে ওপেন এ নিউ উইন্ডো আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ নতুন একটি উইন্ডোর মাধ্যমে যদি এই ফোল্ডারকে আমরা ওপেন করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে পিন টু কুইক অ্যাক্সেস রয়েছে কুইক অ্যাক্সেসে যদি আমরা পিন করতে চাই অর্থাৎ এখানে এই এরিয়াতে তাহলে আমরা জাস্ট এখানে ক্লিক করব আর পিন টু স্টার্ট রয়েছে অর্থাৎ এই স্টার্ট মেনুর আইটেম হিসেবে যদি আমরা এই নিউ ফোল্ডারকে রাখতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে কম্প্রেস করতে পারবো কম্প্রেস টু জিপ ফাইল রয়েছে তাহলে কম্প্রেস করা যাবে কপি অ্যাজ পাথ রয়েছে অর্থাৎ হলো এই ফোল্ডারের পাথকে যদি আমরা কপি করতে চাই তাহলে এখানে সিম্পলি ক্লিক করতে হবে আর যদি প্রপার্টিজ করতে চাই তাহলে প্রপার্টিজ রয়েছে আর যদি এই ফোল্ডারের যদি আমরা লোকেশন সমেত যদি টার্মিনাল পেতে চাই তাহলে ওপেন ইন উইন্ডোজ টার্মিনাল রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে ওকে আর এই ফোল্ডারকে যদি আমরা কাট করতে চাই কপি করতে চাই পেস্ট করতে চাই রিনেম করতে চাই এবং ডিলিট করতে চাই তাহলে সেগুলোর অপশন আমরা নিচে নিচে পেয়ে যাচ্ছি এবং পাশাপাশি মাউসের হভার হিসেবে কিন্তু আমরা সেটি শর্টকাটও দেখতে পাচ্ছি নেম প্লাস শর্টকাট কিন্তু উপরে উপরে ডিসপ্লে হচ্ছে ওকে যেটি একদমই মডার্ন স্টাইলে তো আমরা যদি শো মোর অপশনসে ক্লিক করি তাহলে পূর্বের প্যাটার্নের মেনুটি ডিসপ্লে হচ্ছে ঠিক আছে আমরা যদি ডান পাশে সিস্টেম ট্রেডের দিকে যদি ডেটের উপরে মাউস ক্লিক করি তাহলে লক্ষ্য করুন ডেট ক্যালেন্ডার সহ কিন্তু যে নোটিফিকেশন রয়েছে সেগুলো আমরা একসাথে দেখতে পাচ্ছি তো নোটিফিকেশন যদি আবার ক্লিয়ার করা হয় তাহলে ক্যালেন্ডার ঠিক এভাবে ডিসপ্লে হবে ঠিক আছে এখানে একটু ছোট্ট অ্যারো আমরা দেখতে পাচ্ছি যদি এখানে ক্লিক করা হয় তাহলে সেটি অনেকটাই বড় দেখাবে ঠিক আছে আবার যদি ডেটের উপরে মাউস রাইট বাটন ক্লিক করা হয় তাহলে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম রয়েছে এবং নোটিফিকেশন সেটিংস রয়েছে দুটো অপশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে আর একেবারে ডান দিকে কিন্তু ডেস্কটপ রয়েছে দেখুন এখানে নিলে শো ডেস্কটপ আমরা দেখতে পাচ্ছি যেটি উইন্ডোজ 11 এর ক্ষেত্রে রয়েছে আমরা নেটওয়ার্ক এবং সাউন্ডের উপরে যদি মাউস নেই অর্থাৎ ক্লিক করি তাহলে এই অপশনটা আমরা পেয়ে থাকি এখান থেকে আমরা যদি নেটওয়ার্ক সেটিংসে যেতে চাই সেক্ষেত্রে অবশ্যই সেটিংসে ক্লিক করতে হবে তাহলে সেটিংস ওপেন হবে দেখুন এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট রয়েছে ক্লিক করতে হবে তাহলে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমার ওয়াইফাই কানেক্ট করা আছে তাহলে এইভাবে ডিসপ্লে হচ্ছে ইন্টারনেটে যদি আমরা যেতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে তাহলে দেখুন নেটওয়ার্ক প্রোফাইল টাইপ রয়েছে পাবলিক এবং প্রাইভেট রয়েছে তো আমরা যদি কোনো ম্যানুয়াল কোনো আইপি সেট করতে যাই সেক্ষেত্রে আমরা একটু নিচের দিকে আসবো দেখুন আইপি অ্যাসাইনমেন্ট রয়েছে আমরা এডিটে ক্লিক করব তাহলে এখান থেকে আমাদের ওই অটোমেটিক রয়েছে আমরা যদি ম্যানুয়ালি দিতে চাই তাহলে ম্যানুয়াল সিলেক্ট করতে হবে এরপরে দেখুন আইপি ভার্সন 4 এবং 6 রয়েছে আমরা যদি 4 এই টগল বাটনটি যদি অন করি তাহলে দেখুন আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক গেটওয়ে রয়েছে প্রিফারেড DNS রয়েছে ঠিক আছে অনেক বড়সড় একটি পপ আপ বা এডিট সেটিংস আমরা দেখতে পাচ্ছি ওকে এখান থেকে আমরা সেটিংস করে নিতে পারবো আর আমরা যদি পুরাতন প্যাটার্নে ওই আইপি অ্যাড্রেস সেটিংসের অপশনটি পেতে চাই সেক্ষেত্রে দিস পিসির ভিতরে প্রবেশ করতে হবে তাহলে বাম পাশে নেটওয়ার্ক রয়েছে এখানে মাউস রাইট বাটন ক্লিক করতে হবে দেখুন প্রপার্টিজ রয়েছে ক্লিক করতে হবে তাহলে দেখুন পুরাতন প্যাটার্ন অনুযায়ী আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ উইন্ডোজ 10 স্টাইলে ঠিক আছে জাস্ট এখান থেকে এই যে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস রয়েছে ক্লিক করতে হবে এবার ইথারনেট রয়েছে ডাবল ক্লিক করুন তাহলে চেনে একটা উইন্ডো ডিসপ্লে হচ্ছে আইপি ভার্সন 4 দেখুন এখান থেকে আমরা যে ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস রয়েছে এখান থেকে আমরা আইপি অ্যাড্রেস সেট করে দিতে পারবো এছাড়াও আমরা যেটি করতে পারি আমাদের সিস্টেমের কন্ট্রোল প্যানেলে যেতে পারি তার জন্য সার্চে এসে আমরা কন্ট্রোল লিখব তাহলে কন্ট্রোল প্যানেল আমরা পেয়ে যাচ্ছি ক্লিক করতে হবে দেখুন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার ক্লিক করতে হবে তাহলে সেম উইন্ডো ডিসপ্লে হচ্ছে। তো কন্ট্রোল প্যানেলও আমরা দেখতে পাচ্ছি এখানে সমস্ত আইকনগুলো চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। আমরা যদি উইন্ডোজ 11 এর স্টার্টের উপরে মাউস রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে বেশ কিছু অপশন ডিসপ্লে হচ্ছে, যেগুলো আমরা উইন্ডোজ 10 এর ক্ষেত্রে দেখেছি। এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় কুইকলি যেতে পারবো, ঠিক আছে। উইন্ডোজ 11 এর আমরা যদি ডেস্কটপের উপরে মাউস রাইট বাটন ক্লিক করি পপ আপ হিসেবে অনেকগুলো মেনু ডিসপ্লে হয়, যেটি আমরা উইন্ডোজ 10 এর ক্ষেত্রেও দেখেছি। তো এখানে দেখুন প্রথমে পেজটা আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ সম্পূর্ণ মডার্ন স্টাইলের একটি অপশন কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। ভিউতে যদি ক্লিক করা হয় তাহলে সুন্দর একটি অ্যানিমেশন আকারে অনেকগুলো অপশন ডিসপ্লে হচ্ছে, পাশাপাশি সেগুলোর শর্টকাটও আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আবার এখানে শর্ট বাই রয়েছে, এখানে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি। পেস্ট শর্টকাট, যদি কোনো কিছু কপি করা থাকতো তাহলে এটি অ্যাক্টিভ অবস্থা দেখা যেত। আনডু নিউ রয়েছে, অর্থাৎ পূর্বে আমার একটি ফোল্ডার ক্রিয়েট করা ছিল তার জন্য আনডু দেখাচ্ছে। এবং নিউ আইটেমে যদি ক্লিক করা হয় তাহলে পূর্বের প্যাটার্ন আমরা নিউতে যদি নিতাম তাহলে এই অপশনগুলো কিন্তু ডিসপ্লে হতো। তো এখন সেটি নিউ আইটেমের ভিতরে রাখা হয়েছে এবং ডিসপ্লে সেটিং স্বাভাবিকভাবে রয়েছে এবং পার্সোনালাইজ। পাশাপাশি আরেকটা অপশন বেশি দেওয়া হয়েছে, সেটি হলো ওপেন ইন উইন্ডোজ টার্মিনাল রয়েছে। এখান থেকে আমরা উইন্ডোজের টার্মিনালটি ওপেন করতে পারবো। আর যদি পুরাতন প্যাটার্ন আপনি যেতে চান সেক্ষেত্রে শো মোর অপশনস রয়েছে, ক্লিক করতে হবে। তাহলে দেখুন পুরাতন প্যাটার্ন আমরা পেয়ে যাচ্ছি। এখানে আসলে কিন্তু আমরা আবার রিফ্রেশও পেয়ে যাব। তো উইন্ডোজ 11 এর ক্ষেত্রে আমি যেটি লক্ষ্য করেছি এই অপশনটি হয়তো বা থাকবে না অদূর ভবিষ্যতে, ঠিক আছে। তার জন্য কিন্তু এখানে শো মোর অপশনস হিসেবে অপশনটি রাখা হয়েছে। আমরা যখন এটির সাথে পরিচিত হয়ে যাব তখন কিন্তু এই অপশনটি মেবি বাদ দেওয়া হবে, ঠিক আছে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যেটি কেন বাদ দেওয়া হবে। দেখুন আমরা এখানে কিন্তু সবগুলো বিষয়বস্তু পেয়ে যাচ্ছি, আবার যদি এখানে ক্লিক করি তাহলে এখানে কিন্তু সেম বিষয়বস্তুগুলো দেখা যাচ্ছে। তো এভাবে রাখার তো কোনো দরকার হয় না, ঠিক আছে। ডেস্কটপের উপরে যদি মাউস রাইট বাটন ক্লিক করা হয় তাহলে এখান থেকে আমরা চলে আসি পার্সোনালাইজ। আমরা এখানে কিছু সেটিংস দেখে নিই যেগুলো সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী সেটিংস। দেখুন এখানে পার্সোনালাইজ দেখা যাচ্ছে। তো আমরা যদি সিস্টেম সিলেক্ট করি তাহলে সিস্টেমের আন্ডারে ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে যদি ক্লিক করা হয় তাহলে আমরা ডিসপ্লে পাবো। ডিসপ্লের ব্রাইটনেস দেখা যাচ্ছে, নাইট লাইট রয়েছে, এইচডি রয়েছে, ঠিক আছে। অর্থাৎ ডিসপ্লে রিলেটেড যতগুলো সেটিংস রয়েছে আমরা এখানে আসলে কিন্তু পাবো, ঠিক আছে। ব্লুটুথ অ্যান্ড ডিভাইসেস রয়েছে, এই উইন্ডোটি পুরোটাই চেঞ্জ করা হয়েছে। এখানে কানেক্টেড যে ডিভাইসগুলো আমার ছিল পূর্বে সেগুলো এখানে ডিসপ্লে হচ্ছে। কোনো নতুনভাবে যদি কোনো ডিভাইস অ্যাড করতে চাই তাহলে এখানে প্লাস বাটন রাখা আছে, অ্যাড ডিভাইস দেখা যাচ্ছে। আর যদি যতগুলো ডিভাইস কানেক্ট করা ছিল সেগুলো দেখতে চাইলে ভিউ মোর ডিভাইসেস রয়েছে, ঠিক আছে। প্রিন্টার স্ক্যানারের ব্যাপারটা আমরা এখানে আসলে পাবো যদি আমরা ইনস্টল করতে চাই। ক্যামেরা সেটিংস এখানে পাবো, মাউস, টাচপ্যাড, পেন অ্যান্ড উইন্ডোজ ইঙ্ক রয়েছে সেটা আমরা এখানে পাবো। অটোপ্লে অপশন, ইউএসবি অপশন আমরা এখানে আসলে পাবো। নেটওয়ার্কের ব্যাপারে আমি দেখিয়েছি, নেটওয়ার্ক রিলেটেড সমস্ত সেটিংস আমরা এই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে আসলে পাবো, ঠিক আছে। এবং পার্সোনালাইজে যদি ক্লিক করা হয় তাহলে পার্সোনালাইজ আমরা পেয়ে যাচ্ছি। এখানে সিলেক্টে থিম টু অ্যাপ্লাই রয়েছে, এখান থেকে থিমগুলো আমরা সিলেক্ট করে দিতে পারবো। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডের ব্যাপারও রয়েছে, কালার, থিমস, লক স্ক্রিন। তো উইন্ডোজ 11 এর ক্ষেত্রে লক স্ক্রিনের অনেকটাই পরিবর্তন করা হয়েছে কিন্তু, ঠিক আছে। টাচপ্যাড, এবং টাচপ্যাডে যদি ক্লিক করি তাহলে মজার কিছু ফিচার মেবি পাওয়া যাবে। দেখুন টাচপ্যাডের যে থিমগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এখানে বিভিন্ন স্টাইলের কিন্তু টাচপ্যাড থিম দেখা যাচ্ছে, এগুলো আমরা চেঞ্জ করে ইউজ করতে পারবো। অ্যাপস রয়েছে, আমরা যদি অ্যাপসে ক্লিক করি তাহলে অ্যাপস অ্যান্ড ফিচার রয়েছে, ডেভেলপস অ্যাপস রয়েছে, সেগুলো কিন্তু আমরা এই ক্যাটাগরির ভিতরে আসলে পাবো। অ্যাকাউন্ট সেটিংসে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে সেটি আমরা পাবো। এরপরে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে, ডেট, টাইম, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন, টাইপিং, স্পেস, সব কিছু আমরা এখানে আসলে সেটিংসগুলো করে নিতে পারবো। গেমিংয়ের জন্য এখানে গেমিং সেকশন রাখা আছে, এক্সবক্স, ক্যাপচার্স, গেম মোড, সবগুলো আমরা পাচ্ছি। অ্যাক্সেসিবিলিটিতে যদি আসা হয় টেক্সট রিলেটেড যে ব্যাপারগুলো ছিল, এটা টেক্সটের সাইজ, ভিজুয়াল এফেক্টস রয়েছে, মাউস অ্যান্ড পয়েন্টার রয়েছে, টেক্সট কার্সর, ম্যাগনিফায়ার, কালার ইত্যাদি সেটিংসগুলো আমরা এখানে পাচ্ছি। পাশাপাশি অডিও সেটিংস, ক্যাপশন রয়েছে, স্পেস, কিবোর্ড, মাউস, আই কন্ট্রোল রয়েছে, ঠিক আছে। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির ভিতরে আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি পাচ্ছি, সেটি হলো উইন্ডোজ সিকিউরিটি, ফাইন্ড মাই ডিভাইস রয়েছে, ডিভাইস এনক্রিপশনের ব্যাপারটি দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং স্বাভাবিকভাবে যদি উইন্ডোজ আপডেটে আমরা ক্লিক করি তাহলে আপডেটের ব্যাপারটি দেখতে পাচ্ছি, এখানে সম্পূর্ণ মডার্ন স্টাইলে করা হয়েছে। আপডেটের সিম্বলটা অনেক বড় করা হয়েছে, ঠিক আছে। আমরা পজ করে রাখতে পারবো, আপডেট হিস্ট্রি দেখতে পারবো এবং অ্যাডভান্স অপশন দেখা যাচ্ছে, ওকে। সর্বোপরি উইন্ডোজ 11 এর অনেক বড় সড়োই পরিবর্তন করা হয়েছে এবং অদূর ভবিষ্যতে এখান থেকে অনেক অপশন কিন্তু বাদ যাবে। एवं आरो नतून नतून अनेक अपशनই কিন্তু এখানে অ্যাড হবে ঠিক আছে সো অদূর ভবিষ্যতে আমরা উইন্ডোজ 11 অর্থাৎ নেক্সট জেনারেশন এই অপারেটিং সিস্টেমে অনেক বড় বড় পরিবর্তনই পেয়ে যাব ঠিক আছে তাহলে ভিউয়ার এতটুকু ছিল আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমি দেখালাম উইন্ডোজ 11 এ ফার্স্ট যে ওএস বিল্ড ভার্সন রয়েছে সেটিতে কি কি পরিবর্তন রয়েছে সেগুলো আমরা দেখেছি আই হোপ আমাদের সবারই ভালো লেগেছে আর সেটিংস এর ব্যাপারে যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করে জানাবেন আমি সেগুলো দেখানোর চেষ্টা করব এবং পার্ট বাই পার্ট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি চলে আসবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন ভালো ভালো ভিডিও চ্যানেলে দেয়া আছে সময় করে দেখে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং